বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হারমোনিয়াম শিক্ষায়। আজকে আমরা শিখবো একটি নজরুল গীতি। তো নজরুল গীতিটি খুবই জনপ্রিয়, এই কারণেই অনুপ জালোটা গানটি খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন এবং আমাদের জন্য একটা সুন্দর গান, যেটাকে বলে সৌন্দর্যপূর্ণ যে গানটি, সেরকম একটি গান প্রেজেন্ট করেছেন উনি আমাদের সামনে, অনুপ জালোটা। এবং অন্যান্য শিল্পীরা গেয়েছেন যদিও, তবে তার থেকে অতটা খুব একটা ভালো গাইতে পেরেছেন বলে আমার মনে হয় না, তবে তার গানটি কিন্তুও সব থেকে জনপ্রিয়। তো চলুন আজকে আমরা সেই জনপ্রিয় গানটি শিখব। তো শেখার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে সঙ্গে ঘন্টাটি টিপে দেবেন, যাতে আমার নতুন নতুন গানের ক্লাসের আপডেটগুলো আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক বন্ধুরা। আজকে আমরা গানটি শিখবো হলো এ শার্প বা বি ফ্ল্যাট স্কেলে আমরা আজকে গানটি শিখবো। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনটা বি ফ্ল্যাট স্কেল, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটা কিন্তু বি ফ্ল্যাট স্কেল। এই বি ফ্ল্যাট স্কেলে কিন্তু আমরা আজকে এই নজরুল গীতিটা বাজানো শিখবো। তো এখানে কি কি স্বর লাগছে? এখানে কোমল স্বর লাগছে, দেখুন এখানে সবই শুদ্ধ স্বর লাগছে, শুধুমাত্র কোমল স্বর এটা লাগছে। এটা কি স্বর? এটা কোমল গা স্বর, কোমল গা, সা রে গা, এই গা শুদ্ধ গা তো লাগছে, সঙ্গে কোমল গাও লাগছে, ঠিক আছে। আর উপরে আমরা তো উপরে সা রে গা মা অব্দি লাগছে, এখানেও গা লাগছে, কিন্তু তো উপরে গা লাগছে, নিচে গা লাগছে, তো কোমল স্বর হিসেবে আমরা কোমল গা হিসেবে গা লাগছে। তো চলো ধীরে ধীরে দেখে নি। তো এই গানটিতে রয়েছে একটি স্থায়ী, দুটি অন্তরা ও একটি সঞ্চারী রয়েছে। দেখিনি কিভাবে এটি বাজাতে হয়। তো গানটির প্রথমে স্থায়ীটা আমরা শিখবো, তো চলুন দেখে নি। স্থায়ীটা শুরু হচ্ছে সা থেকেই, খেলিছ এ বিশ্বলোয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আমি আবার দেখিয়ে দিই, খেলিছ এ বিশ্বলোয়ে বিরা, তো এখানে শুরু বিরাট শিশু আনমনে খেলিছ। লাস্টে খেলিছটাও একই রকম হবে। এরপরে খেলিছ এখানে শেষ হওয়ার পরে তার পরের লাইন আসছি, প্রলয়ের সৃষ্টি তব, কিরকম তাহলে প্রলয়ের সৃষ্টি, তো কি আসছে? এটা আছে উপরের রে, তারপরে উপরের এটা মা, প্রলয়ের সৃষ্টি কোমল গা, প্রলয়ের সৃষ্টি তব, তবটা এখানে কিন্তু শেষ হবে, প্রলয়ের সৃষ্টি তব, তব ওখানে শেষ, পুতু, তারপরে আছে পুতু পুতুল খেলা, পুতু পুতুল খেলা, নেক্সট আসছে নীরজন কবি, নীর নীরজ নীরজ নে, কিরকম নীরজ নে প্রভু নীরজ নে। আমি আবার দেখিয়ে দিই ওই লাইনটা, প্রলয়ের সৃষ্টি তব পুতুল খেলা, নীরজ নে প্রভু নীরজ নে খেলিছ। তারপর কিন্তু ফের আসছে, খেলিছ, তো এভাবে কিন্তু স্থায়ীটা বাজাতে হবে। তো এই ছিল স্থায়ী। তো বন্ধুরা চলুন আমরা প্রথম অন্তরাটি দেখে নি। প্রথম অন্তরার বাজনা এবং দ্বিতীয় অন্তরার বাজনা কিন্তু একই রকম হবে,
তো আমি প্রথম মন্ত্রটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো রয়েছে শূন্য মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, তো চলুন ধীরে ধীরে দেখে নি। শুরু হচ্ছে এখান থেকে, শূন্যে মহা আকাশে, শূন্যে শূন্যে মহা মটা কিন্তু মহা আকাশে তুমি মগ্ন লীলা, তুমি তুমি মগ্ন লীলা বিলাসে। তো এই লাইনটা আবার দেখিনি, শূন্যে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। বিলাস হয়ে গেল, কিন্তু এই লাইনটা কিন্তু আবার রিপিট হবে, তা রিপিট হবে অন্যরকম ভাবে। এই বিলাসে শেষ হলো, তারপরে তারপরে আবার এরকম একটু বাজনা দিতে হবে, যেহেতু ওই লাইনের সঙ্গে আবার ওই লাইন কানেক্ট করতে হবে, আবার এখান থেকে শুরু করতে হবে। ওই জন্য কিন্তু আবার এখান থেকে এইটুখানি মিউজিক দিয়ে আপনাকে আসতে হবে। অ্যাকচুয়ালি মিউজিক নয়, দেখুন, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, এরকম করে কিন্তু বাজিয়ে আসতে হবে আপনাকে। আবার ওখান থেকে ধরে নিতে হবে, শূন্যে মহা, এখানে একটু চেঞ্জ আছে, দেখুন কিভাবে করছি, দেখুন, শূন্যে মহাকাশে, এখান থেকে ডিরেক্ট আমি যাচ্ছি, এই সা থেকে ডিরেক্ট আমি মাতে যাচ্ছি, আবার ওখান থেকে তুমি মগ্ন লীলা বিলাসে, একই বাজনা, কিন্তু ওই বাজনাটা পরের লাইনের বাজনা কিন্তু একই রয়েছে, তুমি মগ্ন লীলা বিলাসে একই বাজনা রয়েছে, তুমি মগ্ন লীলা বিলাসে, তো এরকম রয়েছে। কিন্তু আমি আরেকবার প্রথম থেকে দেখিয়ে দিই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাক, যাতে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। এরপরে আসছে ভাঙিছ গড়িছ নীতি, একই রকম প্রলয় সৃষ্টি তপপুতুল খেলা যেরকম, ভাঙিছ গড়িছ নীতি, ভাঙিছ গড়িছ নীতি খনে খনে, ফের আছে নীরজনে প্রভু নীরজনে খেলিছ। বন্ধুরা, এরপরে আমরা আসছি সঞ্চারিতে। তো আপনারা যেমনটি আপনারা অন্তরা শিখলেন প্রথম অন্তরা, এই সঞ্চারি পরেও কিন্তু আরেকটা অন্তরা রয়েছে, তো অন্তরা বাজনা কিন্তু একই হবে, দুটো অন্তরা বাজনাই। তো চলুন আমরা সঞ্চারিটা দেখে নিই। সঞ্চারিটা শুরু হচ্ছে এখান থেকে, কিরকম, কারো কারো বিশ্বাসী খেলো না তব, কারো কারো বিশ্বাসী, শশী কিন্তু এখানে শেষ হবে, তারো কারো বিশ্বাসী খেলো না তব। এরপরে আসছে কিন্তু হে উদাসী, তো এখান থেকে ডিরেক্ট যাবে এখানে, হে উদাসী পড়িয়াছো রাঙা পায়ের কাছে রাশির
আসি। কিরকম আবার ভালো করে দেখিনি, কারো কারো বিশুষি খেলো না তব হে দাসে, পড়িয়ায় আছো রাঙা পায়ের কাছে রাশি রাশি। এরকম বাজনাটা হবে। তো এরপরের অন্তরাটা কিন্তু একই রকম হয়েছে বন্ধুরা। তো এভাবেই শেষ হলো আমাদের আজকে গান ক্লাস। তো আর একটা কথা এখনো জানিয়ে রাখি আপনাদের, যে এটা বাজানোর সময় অবশ্যই প্রয়োজন, এখানে কোমল গা কোমল ধা আবার উপরের কোমল গা লাগছে। হ্যাঁ, এই বি ফ্ল্যাট স্কেলে কিন্তু আমরা এইগুলো কোমল ব্যবহার করব, কোমল গা কোমল ধা উপরের কোমল গা, এগুলো কিন্তু আমরা কোমল ব্যবহার করব। তো আজকে গানের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে সঙ্গে ঘন্টায় টিপে দেবেন। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাকে SMS-এ আপনাদের সমস্যার কথা জানাতে ভুলবেন না। হ্যাঁ, অবশ্যই জানাবেন। আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হচ্ছে আমার ক্লাসগুলো। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।